মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছে। তখন জুনিয়র ডাক্তাররা 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে প্রথম ভুল করেন, দ্বিতীয় ভুল করেন মমতা ব্যানার্জি, যিনি আসল দোষী তার সঙ্গে মিটিং করা। তারা অন্যভাবেও সরকারের সঙ্গে মিটিং করতেন পারেন, আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী বসে আছেন, যে ফলপ্রসূ হতে পারে না, অশ্ব ডিম্ব হবে সেটা প্রমাণ হয়েছে। আর মমতা ব্যানার্জি নিজে একটি রেজিস্টার্ড মিথ্যাবাদী, যে লাইভ স্ট্রিমিং এর জন্য প্রথম মিটিং ভন্ডুল হয়, মমতা ব্যানার্জি বলে সুপ্রিম কোর্ট আছে লাইভ স্ট্রিমিং করা যাবে না, তাই এই আন্দোলনের আমি মনে করি অপমৃত্যু ঘটেছে, ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। দীপাবলির পরে আমরা ইতিমধ্যে 50 লাখের বেশি স্বাক্ষর পেয়েছি। ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে সোমবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে সড়ক পথে রওনা হন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তারা আর নেই। জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আপনারা আছেন তো? প্রথম দিন থেকেই ছিলাম। যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থেকে নেই, নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। এদিন আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের দায়ী করেন তিনি, পাশাপাশি ভোটে সন্ত্রাস নিয়েও শাসক দলকে তোপ দাগেন শুভেন্দু। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় সুস্থ অবাধ গণতান্ত্রিক ভোট হলে কোনো হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। আমি আবারও বলছি, কোনো হিন্দু সনাতনী এবং জনজাতি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। পশ্চিমবাংলায় গত উপনির্বাচনে আমরা দেখেছি 4টে কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, শুধু বিজেপির হিন্দু নয়, তৃণমূল এবং সিপিএমের হিন্দুদেরও ভোট দিতে দেওয়া হয়নি। যদিও পদ্ম শিবিরকে পাল্টা কটাক্ষে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপিকে আড়াল করার জন্য এ রাজ্যে বিজেপি একটা মঞ্চ রেখেছে, সেই মঞ্চটার নাম হচ্ছে সিপিএম। হুমকি সংস্কৃতি নিয়ে বর্তমানে দ্বিধা বিভক্ত খোদ জুনিয়র ডাক্তাররাই। কিঞ্জল দেবাশিস অনিকেতদের বিরুদ্ধে আন্দোলনের ময়দানে শ্রীশ প্রণয়রা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সেই সংগঠন তৈরি হওয়ার পর থেকেই আসরে বিজেপি, তবে পাল্টা দিল শাসক দলও। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।